1952 সালের 21 ফেব্রুয়ারিতে পুলিশের গুলিতে নিহত ভাষা শহীদের অবদান কতটুকু সেটা হয়তো আজ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নাম দেখলেই বোঝা যায়। একটি স্ফুলিঙ্গ যেমন একটি দাবানল সৃষ্টি করতে পারে, তেমনি পূর্ব পাকিস্তানের গণ আন্দোলনের উপর পুলিশের গুলিবর্ষণ থেকে 1952 সালে সৃষ্টি হয়েছিল একটি দাবানল। 1947 সালে ব্রিটিশ ভারত ভাগ হবার পর 48-এ পাকিস্তান সরকার ঘোষণা করেছিল যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এ ঘোষণার প্রেক্ষাপটে পূর্ব বাংলায় অবস্থানকারী বাংলাভাষী সাধারণ জনগণের মধ্যে গভীর ক্ষোভের জন্ম হয়। দানা বেঁধে ওঠে বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে আন্দোলন। তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন 1952 সালের জানুয়ারি মাসে এক জনসভায় উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা পূর্ণব্যক্ত করার পর সে আন্দোলন আরও গতি পায়, আর 21 ফেব্রুয়ারির পর তা আরও তীব্র আকার ধারণ করে। কেননা সেদিন রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন জব্বার, শফিউর রহমান, রফিক ও সালাম সহ আরও অনেকে। আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত ভাষা আন্দোলন নিয়ে যা কিছু পড়েছি সবকিছুতেই রয়েছে শহীদ আবুল বরকতের নাম। শহীদ আবুল বরকত 1927 সালের 16 জুন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভারতপুর থানার বাবলা গ্রামে জন্মগ্রহণ করেন। পাশের গ্রাম তালিবপুর উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি পাশ করেন। এরপর বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে 1947 সালে তিনি এইচএসসি পাশ করেন। 1947-এ ভারত বিভাজিত হয়ে গড়ে উঠল দুইটি দেশ, ভারত ও পাকিস্তান। দেশ ভাগাভাগির সময় আবুল বরকতের পরিবার চলে আসেন পাকিস্তানে। 1948 সালে বরকত চলে আসেন পূর্ব বাংলায় অর্থাৎ বাংলাদেশে। এখানে আসার পরে তিনি ঢাকার পল্টনে বিষ্ণুপ্রিয়া ভবনে তার মামা আব্দুল মালেকের বাড়িতে থাকা শুরু করেন। উচ্চ শিক্ষার জন্য 1948 সালে বরকত ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। 1951 সালে দ্বিতীয় শ্রেণীতে চতুর্থ স্থান লাভ করে তিনি অনার্স পাশ করেন। এরপর একই বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করার জন্য ভর্তি হন। 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের হোস্টেলের সামনে রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে ছাত্রদের আন্দোলন অনেক জোরালো আকার ধারণ করে। তখন ছাত্রদের দমন করতে বেলা 3টার দিকে হোস্টেল চত্বরে ঢুকে নির্মমভাবে গুলি চালাতে থাকে পুলিশ। সে সময় আবুল বরকত এক বন্ধুর দিকে এগিয়ে আসছিলেন, হঠাৎই তিনি মাটিতে পড়ে যান। তার এমন আচরণ প্রথমে কেউই বুঝে উঠতে পারেননি, কিন্তু ততক্ষণে রক্তধারা ছুটে মাটি ভেজে যায়। তলপেটে গুলি লেগেছিল আবুল বরকতের, পরনে ছিল নীল হার্ফ শার্ট, খাকি প্যান্ট ও কাবুলি স্যান্ডেল। দু তিনজন ছুটে এসে বরকতকে কাঁধে তুলে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলেও শরীর থেকে বেশ অনেক রক্ত বের হওয়ার কারণে ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি। সেদিন রাত 8টার দিকে বরকত ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1952 সালের 21 ফেব্রুয়ারি মোট কতজন শহীদ হন তার সঠিক সংখ্যা জানা যায়নি, কারণ অনেক শহীদের লাশ মর্গ থেকে মিলিটারি ও পুলিশ লুকিয়ে ফেলে। বরকতের লাশটিও সেদিন মর্গ থেকে সরিয়ে ফেলেছিল পুলিশ। আবুল বরকতের মামা আব্দুল মালেক ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, আর তার এক আত্মীয় সরকারের উচ্চ পর্যায়ে কর্মরত ছিলেন, তার নাম আবুল কাশেম। তারা দুজনে তদবির করে পুলিশের কাছ থেকে বরকতের লাশ উদ্ধার করেন। 21 ফেব্রুয়ারিতে রাত 10টার দিকে পুলিশের কড়া নজরদারির মধ্যে আজিমপুর পুরাতন গোরস্থানে তার লাশ দাফন করা হয়। শহীদ আবুল বরকতকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 2000 সালে মরণোত্তর 21 পদক দিয়ে সম্মানিত করেন। ভাষা শহীদ জব্বার, শফিউর রহমান, রফিক ও সালামের জীবনী নিয়ে আমরা ইতিমধ্যেই ভিডিও বানিয়েছি। আমাদের চ্যানেল থেকে তাদের জীবনী দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি আপনার কেমন লেগেছে এবং পরবর্তীতে আমাদের এই চ্যানেলে কার জীবনী নিয়ে ভিডিও দেখতে চান সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।